সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে রবিবার, আর এখন বাজে বিকাল 5টা কি 5:30টা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে উঠে কোনো প্ল্যান ছিল না আমাদের ঘুরতে যাওয়ার, যেহেতু আজকে সানডে, সানডের দিন ছুটির দিন এখানে। তো আমি এখন ঘুরতে যাব বাড়ির সবাই মিলে। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার এরম ডেলি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আমাকে এখন দেখতে পুরো ভূতের মতো লাগছে, ভূত ভূত, কারণ মেকআপটা অর্ধেক হয়েছে আর অর্ধেক এখনও বাকি আছে, লিপস্টিক লাগাইনি, তার জন্য এরকম লাগছে। তো চলো ঝটাঝট রেডি হয়ে নিই, আর অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু দেখার আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি সবটা দেখাবো, শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। সো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আর এখানে বুনিও রেডি হয়ে গেছে। সবাই এখন ওয়েট করছে গাড়ির জন্য, কারণ এতগুলো মানুষ বাইকে যাওয়া সম্ভব না, তার জন্য 4 চাকা বুক করেছে। তো সেটা আসবে, তারপরে সবাই মিলে বেরিয়ে যাব। তো এখানে গাড়ি এসে গেছে, দেখতে পাচ্ছ সবাই গাড়িতে বসেও পড়েছে, আর আমিও বসে পড়েছি, দুটো পাশাপাশি মামি আছে আমার সাথে। তো সবাই মিলে হাসি মজা ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, আর এখানে পুরো ফ্যামিলি আছে, আর পুরো ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া বা সাথে থাকা যে কোনো কাজ ফ্যামিলির মিলে সাথে মিলে করলে কতটা আনন্দিত, কতটা খুশি লাগে সেটা তোমরা সকলেই জানো। আর আজ আমাকে সেরকমই খুশি লাগছে পুরো ফ্যামিলিকে পেয়ে। জানি না আমি রাজস্থানে চলে যাওয়ার পরে কতটা মিস করব এদেরকে। চলো যাই হোক, সবাই মিলে মজা ঠাট্টা করতে করতে যাওয়া যাক। কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো দেখা যাক মামারা কোথায় নিয়ে যায়, দাদারাও আছে। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি সবাই মিলে। হ্যাঁ, আমরা বিয়ার মলে এসেছি ঘুরতে। আমি এর আগে অনেকবার এসেছি বিয়ার মলে, তো বাড়ির সবাই হয়তো আসেনি, কে এসেছে আমি তাও জানি না। তো এখানে আজকে রবিবার অনেক ভিড়, তো চলো ভেতরে যাওয়া যাক, পুরোটা ঘোরা যাক সবাই মিলে। আর একজনেরও হাত ছাড়া যাবে না, এতটা ভিড়, একজনেরও যদি হাত ছেড়ে দিই এখন কোথায় হারিয়ে যাবো, কোথায় ঢুকে যাবো খুঁজেই পাওয়া যাবে না। তো চলো পুরোটা ঘুরে দেখে নিই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো।
ছুটি পেলে অনেকক্ষণ মলে ঘুরলাম, পুরোটা ঘোরাঘুরি হয়ে গেছে। এবার যাচ্ছি নিচের দিকে, কারণ শুধু এখানেই টাইম নষ্ট করলে হবে না, কারণ আরও অন্য জায়গায় ঘুরবো। তো চলো এবার নিচে যাই। সো চলো দেখা যাক এবার কোথায় ঘুরতে নিয়ে যাই। এবার যাব অন্য আর একটা জায়গায়। এর আগে ওই জায়গাটাতে গেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি। সো আগের ব্লগে দেখতে পাবে, তোমরা যারা দেখুনি অবশ্যই দেখে আসতে পারো। সো এখন বসে আছি, তাদের জন্য ওয়েট করছি যারা চার চাকাতে আসছে। আর আমি চার চাকাতে আসিনি, কারণ আমার গাড়ির ভেতরে খুবই কষ্ট হচ্ছিল ওই গ্যাসের গন্ধতে। আমি একটুও ট্রাভেলিং চার চাকাতে বাসে করতে পারি না, আমার শরীরের মধ্যে অস্বস্তি লাগে। সো এক ঘন্টা পরে ওরা এলো, আর ওরা রাস্তা উলট পালট করে ফেলেছিলো, অন্য রাস্তায় চলে গেছিলো, তার জন্য অনেকটা সময় লেগে গেল। তো ওরা চলে এসেছে, এবার যাব ভিতরের দিকে অন্য আর একটা জায়গায়। তো চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি, আরও অনেক কিছু দেখার বাকি আছে, তো তোমরা কন্টিনিউ করো। দেখতেই পাচ্ছ বুনি গাড়িতে উঠে গেছে, এখন গেমস খেলছে। তো এর ভেতরে অনেকই গেমস আছে বাচ্চাদের, এই জায়গাটা পুরোপুরিই বাচ্চাদের জন্য। আর রবিবার তো অনেক ভিড়ই, লাইন পাওয়া মহা মুশকিলের পরে লাইনে পেয়েছে। তো খেলছে, খুবই ভালো লাগছে, আনন্দ আমাদেরও লাগছে, মনে হচ্ছে আমিও চাপি। যাই হোক এদিকে ওরা মজা করুক, চলো অনেক ঘোরা বেড়ানো হয়েছে, এবার একটু খাওয়া দাওয়াতে যাওয়া যাক, কারণ এবার খিদে পেয়ে গেছে। তো প্রথমেই চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস, আর বাচ্চাদের জন্য মাজা আর মঞ্চুরিয়ান চলে এসেছে। আর আসতে একটু সময় লাগছে, কারণ আজকে অনেক ভিড়, তাদেরও ডেলিভারি করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। সো চলো এটা খাই, তারপরে অর্ডার আসছে আবার রাইস, মঞ্চুরিয়ানের সাথেই রাইসটা অর্ডার করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। অনেকক্ষণ পরে তাই এলো এখন রাইসটা। তো কত সুন্দর গার্নিশ করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তবে মঞ্চুরিয়ানটা বেশি টেস্ট ছিল, আর এখন আমি গালে হাত দিয়ে ভাবছিলাম বাকি খাবার কখন আসবে। তো চলো চলে এসেছে পাওভাজি, আমাদের সবাই পাওভাজি করেছি, কারণ একটা একটা করে অর্ডার করছি তো বেশি অন্য সময় লাগছে, তাই জন্যই সবাই মিলে ডিসাইড করে নিয়েছি একটা খাবারই খাবো। তো পাওভাজি, তড়কা এইসবগুলোই নিয়েছিলাম, আরও হাড্ডা বেটা আরও অনেক কিছু ছিল। তো চলো এবার ঝটাঝট খাওয়া দাওয়াটা করে নিয়ে যাক, এরপরে কোথায় যাব সেটাও দেখাবো, দেখতে থাকো। তুমি কিছু বলতে চাও? কি বলবে বলো, বলো। লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ও বাবা বলতে পারছে না, তুমি কিছু বলতে চাও? লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এন্ড শেয়ার করে দাও। আমরা এখন যাচ্ছি, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ বসে রেস্ট করে তারপরে এখন যাচ্ছি আর একজনাদের বাড়িতে, মানে দাদার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড হবে জানি না আমি ঠিকঠাক। এখন যাচ্ছি সেখানে, সেখান থেকে যাব ঘরে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেক টাইম কাটালাম, অনেক মজা হলো। আজকে যেহেতু পুরো ফ্যামিলি এসেছে, অনেক 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 মজা করেছি। চলে গেলে কতটা মন খারাপ হবে আমি জানি না। আমার ফোনে টাইম
11টা বাজতে 3 মিনিট বাকি আছে আর আমরা এখন রাস্তায় এরকম বহু করতে করতে যাচ্ছি। এটা আমাদের ব্রো ব্রাদার আছে, সিস্টার আছে, প্রায় এখন 11:30 বাজছে আর এখানে আছি আমরা দাদার বন্ধুর ঘরে। আর পারছি না, কারণ আজকে অনেক জায়গায় ঘুরেছি, অনেক হেঁটেছি, অনেক বেরিয়েছি, একটু এনার্জি নেই। এবার ঘরে চলে এসেছি কিন্তু ঘরের চাবি নিয়ে আসিনি, চাবি আছে দোকানে, তো ভাই নিয়ে আসছে, আর ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তো আজকের ব্লগটা আর সে মানে কন্টিনিউ করছি না, অনেকটা বড় হয়ে গেছে, সো ব্লগ এখানেই। সো গাইস, আর কিছু বলতে পারছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার মধ্যে একটু আর এনার্জি নেই, তো আমি এসে পুরোপুরি শুয়ে পড়েছি আর মাথা যন্ত্রণা হচ্ছিলো যেই থেকে আমি চার চাকার মধ্যে উঠেছি। তখন থেকে আমার ওই গ্যাসের গন্ধ একটুও সহ্য হয় না, তো তখন থেকেই মাথাটা একবারে ধরে আছে, এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। তো মনে হয় একটু ঘুমানো দরকার এবার। তো চলো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে শুভরাত্রি, বাই বাই।